হ্যালো গাইস, ওয়েলকাম 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 টু মাইনক্রাফট। মাইনক্রাফটের আরেকটা এপিসোডে সবাইকে ওয়েলকাম। ইয়েস গাইস, আজকে আমরা মাইনক্রাফট খেলবো। আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা নেদার ওয়ার্ল্ডে গিয়েছিলাম, আর নেদার ওয়ার্ল্ডে গিয়ে আমরা অনেক ব্লেজদেরকে মেরেছিলাম। ব্লেজদেরকে মেরে আমরা অনেকগুলো ব্লেজ রড পেয়েছি, আর কিছু চেস্ট থেকে আমরা স্যাডেল পেয়েছি। আমি জানতে পারলাম যে স্যাডেলটা দিয়ে ঘোড়া নেওয়া যায়, মানে ঘোড়াকে কন্ট্রোল করা যায়। তো আমার কাছে তো ঘোড়া নাই, তো আমি আজকে ঘোড়া কিনে নিতে যাবো। কিন্তু এখন ঘোড়া পাবো কোথা? আরে আরে ভাই স্কেলেটন, আরে ইয়ার গেমটা শুরু হলো এখন জাস্ট, কেন ইয়ার তোদের সবসময় এত প্রবলেম? আরে ভাই এটা এটা কি? আরে ভাই এটা বাচ্চা জম্বি আমার পিছনে দৌড়াচ্ছে। আরে ভাই এরা, আরে এরা এরামকে এত মারতেছে কেন? এত তো হার্ড ছিল না আমার কাছে। আমি ডায়মন্ডের ভেস্ট হেলমেট, আমি ডায়মন্ডের ভেস্ট আর প্যান্ট পরে আছি, তাও মারতেছে, মানে তাও এত গুলি লাগতেছে। এক মিনিট দাঁড়াতো, এটা এর বাচ্চাটা কে? এটা বাচ্চাটা কে? এটা বাচ্চাটা বে আর খাওয়ার খা, আগে খাওয়ার খা, খাওয়ার খা, চল ভাগ। আমি এদেরকে মারতে পারবো না। কতদিন আর কতদিন এদের কাছ থেকে আমি লুকায় লুকায় বেড়াবো? কতদিন আর এদের কাছ থেকে? আবে আর না না ভাই, কতদিন আর এদের কাছ থেকে পালাই বেড়াবো আমি? এক মিনিট দাঁড়াও, আগে স্কেলেটনটাকে মারতে লাগবে। আর হ্যাঁ গাইস, তোমরা অনেকজন বলেছো যে বো নিতে হবে, কিন্তু বো কোথা? আবে ভাই বো কোথা থেকে পাবো? বো বো দিয়ে মারলে অনেক সুবিধা হয়, কিন্তু বো? আরে আরে আমার বাড়ির সামনে এত জম্বি জন্মায় কেন প্লিজ? আবে ভাই আমি বাড়ি যাইতে পারবো না মনে হচ্ছে আমার, কারণ আমার এত পিছা ধরছে এতগুলো স্পাইডার। দেখো তো স্পাইডার, জম্বি, ক্রিপার নাই? ক্রিপার কোথায়? আবে আর মরবো আমি, মরবো আমি, শিওর মরবো। খাওয়ার খা, খাওয়ার খা, খাওয়ার খা, খাওয়ার খা, পালা 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 পালা। আরে দেখো ভাই কত কত পড়ছে, দেখো গাইস কত। আরে আমি মরবো ভাই এদের সামনে, আরে মরবো ভাই, মরবো, বললাম বললাম। গাইস দেখো 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 একবার, তোমরা দেখো কত। ও ভাই কতগুলো স্পাইডার পড়ছে আমার পিছনে, প্লিজ 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 প্লিজ, ভাগ ভাগ পালাতে লাগবে আমাদেরকে, পালাতে লাগবে আমাদেরকে, পালাতে লাগবে, পালা 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 পালা। গাইস আমার হেলথ দেখো ভাই, দুইটা হার্ট হয়ে আছে। প্লিজ স্যার প্লিজ স্যার, গেম খেলার সঙ্গে সঙ্গে মরতে চাই না আমি। জম্বি খেলার একটা কিছু না কিছু তো করতে লাগবে, মানে ভাই এরা মারতে থাকবে আমাকে আর আমি মরতে থাকবো। তো আমাকে কিছু না কিছু একটা ব্যবস্থা করতে লাগবে জম্বি গুলোর জন্য। সবার আগে এদের কাছ থেকে এখন, আবে আর সবার কাছ থেকে, এদের কাছ থেকে আমি আগে পালাই, পালা 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 পালা। সবার আগে যাই, আগে ঘুমাই, সবার আগে আগে দিন করি। ও ভাই ঘুমাই যা, ফটাফট ঘুমাই যা ভাই, ঘুমাই যা। ওকে গাইস সকাল হয়ে গেছে, সবার আগে খাওয়ার খা, হেলথ থেকে আগে বাড়াই নি আমরা, আর এখন বাড়াবো, এখন আমরা ঘর থেকে বাড়াই। আবে আর এখনো মারতেছে, দিন হয়ে গেছে তাও মারতেছে। পালা 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 পালা, হয়ে গেছে ভাই, বহুত হয়ে গেছে ভাই, এদেরকে কিছু একটা করতে লাগবে আমার। ওকে তো গাইস দেখো আমার বাড়ির সামনে অনেক জম্বি স্পন হচ্ছে, আর আজকে আমাকে ঘোড়ায় নিতে যাইতে লাগবে। আরে ভাই এ দেখো ক্রিপার, এ দেখো ক্রিপার, এত ক্রিপার কোথা থেকে আসলো? আরে ভাই দিন হয়ে গেছে, তোরা মর 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 সবাই মর। ও ভাই মরলাম, আমি মরলাম, আমি মরলাম, আমি মরলাম। পালা 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 পালা। আরে ভাই এত ক্রিপার কোথা থেকে? পালা ভাগ 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 মর। আরে ক্রিপার গেলা, ফাট না ভাই, ফাট না, ফাট না, ফাট 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 ফাট। ও মরছে, বেঁচে গেছি ভাই, বেঁচে গেছি, বেঁচে গেছি। এই যে একটা স্পাইডার আছে এখানে, স্পাইডারটা কি মারবো? ফট ফট সালা ফট। ওকে স্পাইডার কে মারি দিছি, কিন্তু আবার ঘরের সামনে দুইটা ক্রিপার আছে ভাই, এদেরকে কি ভাগাবো আমি? হ্যালো ক্রিপার এদিকে প্লিজ, এদিকে এদিকে এদিকে, দুজনে এদিকে প্লিজ। আরে আর কত ভাঙবি তোর আমার ঘরকে? আরে ভাই আরেকটা ক্রিপার জন্ম। আরে কোথা থেকে এতগুলো ক্রিপার আছে? আরে এরা মরতেছে না কেন? হ্যাঁ মর, এবার মর মর মর। ও ভাই সেই বুদ্ধি পাইছি তো আমি। ওকে গাইস এবার থেকে আমি ফ্লিন্ট এন্ড স্টিল নিয়ে যাবো, আর যখন এর আগে আসবে মর, এবার মর মর, জ্বলে মর, তোরা জ্বলে মর মর। ক্রিপার মরে যা ভাই প্লিজ, মরে যা আর ক্রিপার মরে যা প্লিজ। আবে ভাই ক্রিপারটা মরতেছে না, মর মর। ও ভাই ফাইনালি ক্রিপারটা মরছে, কিন্তু ভাই পুরো আগুন জ্বলে গেছে। আমার কোনো ব্যাপার, কোনো ব্যাপার না, আমি আগে এখান থেকে পালাই। দেখো গাইস ক্রিপার আমার ঘরে, দেখো ক্রিপার আমার ঘরের সামনে অনেক জন্মায়, তো সেটার জন্য কিছু একটা ব্যবস্থা করতে লাগবে আমাকে মনে হচ্ছে। আমাদের পুরো ওয়ালটা, মানে পুরো বাড়িটা যে আছে চারপাশে আমি ঘেরা দিয়ে দেবো, যাতে ক্রিপাররা জন্মাইতে না পারে, আর জন্মাইলেও আমার ঘরের ভিতরে যেন না আসতে পারে। তো সেটার জন্য আমাকে কিছু গাছ লাগবে, সবার আগে আমরা গাছ কাটতে যাই। আর বাকি, আর বাকি গাইস এই যে ভিলেজটা তোমরা দেখছো, এই ভিলেজটার মধ্যে কেউ নাই। ও ওই এত এমরাল্ড, আরে ভাই এগুলো কি? এত এমরেল, বই, আপেল। গাইস কেউ বলো আমাকে যে এগুলো দিয়ে কি হয় প্লিজ প্লিজ। আমি শুনেছি যে অনেক কাজে দেয় এমরেল আর বই, আমাকে বলো ভাই কি দিক কি করতে লাগে। কিন্তু গাইস আমার দেখো এই ভিলেজের মধ্যে অনেক জিনিসপত্র আছে, কিন্তু ইসে নাই, কোনো ভিলেজারই নাই, মানে আমি মারি দিছি ভিলেজার গুলোকে। তো আজকে আমরা এক কাজ করবো, আজকে আমরা ভিলেজারও খুঁজতে যাবো। আমি ইউটিউবে ভিডিও দেখেছি যে ভিলেজারকে কিভাবে আনা যায়, আমাদেরকে একটা অন্য ভিলেজ খুঁজতে লাগবে, আর অন্য ভিলেজার থেকে আমরা ভিলেজার এখানে নিয়ে আসবো আমাদের ভিলেজে। কারণ আমাদের জায়গাটা দেখো সুনসান হয়ে গেছে, পুরো খালি খালি, কোনো লোক নাই, কেউ নাই, কিছু নাই, কোনো আওয়াজ নাই, তো অনেক খারাপ লাগে। তো আজকে আমরা ভিলেজারও আনবো, তার আগে আমরা গাছ কাটি। ওকে তো গাইস আমরা অনেকগুলো গাছ কেটে নিয়েছি, এখন গাছ দিয়ে আমরা অনেকগুলো ফেঞ্চ বানিয়ে নিয়েছি। এই ফেঞ্চগুলো আমাদেরকে কাজে দিবে, এগুলো সবগুলো ফেঞ্চগুলো নিয়ে নি। আর যতগুলো এমরেল্ড আমরা পাইলাম, এমরেল্ড, আপেল, বুক, পটেটো, ব্রেড, এগুলো রেখে দিই, এগুলো খাওয়ার কাজে লাগবে, এগুলো রেখে দিই। বাকি যতগুলো ফেঞ্চ আমরা নিলাম এগুলাকে এখন আমরা কাজে দিব, এগুলো এখন কাজে লাগবে। তোমরা খালি দেখে তো এখন এগুলো দিয়ে আমরা আমাদের ঘরটাকে ঘেরা করবো, যাতে কোনো রকমের জম্বি, ক্রিপার, স্কেলেটন আসতে না পারে। ওকে তো গাইস এটা আমার ঘর, তো এইখানে আমি ঘেরা দিব এরকম করে, আর একটু বড় করে দিব যাতে কেউ আসতে না পারে। এরকম করে এই জায়গাগুলো এরকম করে, এরকম করে পুরো ঘেরা দিয়ে দেবো। তো এইটাতে আমি পুরো ঘেরা করে দেবো,
আর এখানে আমি অলরেডি অল্প বানায় রাখছিলাম, তো এটাকে এটার সঙ্গে কানেক্ট করে দিব। ওকে, তো গাইস দেখতে পাচ্ছ তোমরা যে এরকম করে পুরাটাকে ফেঞ্চ দিয়ে আমরা পুরো ঘরটাকে ঘেরা দিয়ে দিব। ওকে ওকে, তো গাইস আমি অনেকটা ঘেরা দিয়ে দিয়েছি, আর আমি এখন রিয়েলাইজ করলাম যে অনেক বেকার লাগতেছে দেখতে, সত্যি ভাই অনেক বেকার লাগতেছে, এত ফালতু লাগতেছে দেখতে, এটা কেমনই লাগতেছে, তো এটা আমি রাখবো না, এগুলাকে আমি ভেঙে দিব। হয়তো আমি একটা একটাই দিব, নালে ওয়াল কিছু একটা করে দিব। তো তোমরা তো এটা আমি পরে বানাবো, ঠিক আছে, এটাকে পরে চেঞ্জ করে দিব আমি। তো গাইস এখন আমরা যাবো ভিলেজারকে খুঁজতে, কারণ আমাদের ভিলেজারে কোনো ভিলেজার নাই। তো ভিলেজারকে খুঁজতে যাওয়ার জন্য সবার আগে আমাদেরকে কিছু জিনিস লাগে, সেই জিনিসগুলো আমরা নিয়ে নেবো। যেমন কি একটা বেড লাগবে আমাদেরকে, একটা বেড লাগবে, বেড আমরা নিয়ে নিছি। তারপরে আমরা আমাদের টমিকে নিয়ে যাবো। তারপরে আমরা কিছু খাবার নিয়ে নিবো, ফ্লিনটেন্স ওয়াটার বাকেট নিয়ে নিবো, আর আমাদেরকে ওখানে বোর্ড লাগবে। বোর্ড আমি কয়েকটা ভিডিও দেখেছি যে ওকে আমরা বোর্ড নিয়ে নিছি, আমি কয়েকটা ভিডিও দেখেছি যে বোর্ড আমাদেরকে লাগবে, কারণ ভিলেজারকে আনার জন্য বোর্ড দরকার। ও ভাই এখন আমরা কেন আসলাম, আরে ভাই এখন আমরা কেন আসলাম, এখন রাত হয়ে গেছে, প্লিজ এখন না এখন না এখন না, আগে আমরা ঘুমাই গাইস। ওকে বেডটা নিয়ে এখন আমার আগে ঘুমাই। ওকে গাইস আমরা ঘুমানো হয়ে গেছে, এবার আমরা রেডি যাওয়ার জন্য। আমাদেরকে ঘোড়া আর ভিলেজারকে নিয়ে আসতে লাগবে, লেটস গো। আমাদেরকে ঘোড়া আর ভিলেজারকে নিয়ে আসতে লাগবে। আরে ভাই ক্রিপার মিপার এরা ভাই এত পিছা করে আমার, একটু ভালো মতো ভাই যাইতেও দিচ্ছে না। চলো গাইস আমরা রেডি। কোন ওকে গাইস, ওকে তো এটা আমার ঘর, ঘরের রাস্তা আমার জানা আছে, কিন্তু এখন আমরা যাবো কোন সাইডে, কোন সাইডে গেলে ভালো হয়, এই সাইডে এই সাইডে। আমার মনে হচ্ছে এদিকে পুরো মরুভূমি, আর বাদিকে পুরো মরুভূমি মরুভূমি জায়গা, তো আমার মনে হচ্ছে ডান দিকে গেলে ভালো হবে, এদিকে অনেক দিকে অনেক ঘাস ফুস আছে, তো এইদিকে গিয়ে যাওয়াটাই ভালো হবে আমার মনে হচ্ছে। চলো 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 ভিলেজার খুঁজতে, ভিলেজার খুঁজতে। দেখো আমাদের বাড়ির সামনে একটা ভিলেজ আছে, তো নেক্সট ভিলেজটা একটু দূরে হবে, তো আমাকে একটু দূরে যেতে লাগবে, নদী যদি পার করে যেতে লাগবে। আমাদের বোট, ওকে আমরা বোট, আমাদের বোটটা তো রেডি আছে। ওকে ওকে গাইস আমরা একটা নদী পায়ে গেছি, এখানে আমরা বোট বসাবো, এবার নদী দিয়ে আমরা রেডি যাওয়ার জন্য। ওকে ওকে, তো কোথায় যাওয়া যায়, আর টমি তো আমাদের টেলিপোর্ট হয়ে যাবে না, এদিকে যাবো। ওকে নদীটা অনেক বড় মনে হচ্ছে, ওহো নদীটা তো অনেক বড় ভাই, নদীটা কোথায় যায় সেসব, সমুদ্রে যায় মিশবে নাকি নদীটা। চলো ভাই আমি রেডি ভাই, আজকে আমরা রেডি, আজকে আমরা পুরো দূরে যাবো খুঁজতে, ভিলেজারকে খুঁজতে লাগবে আমাদেরকে, আর আমাদেরকে ঘোড়াও লাগবে। ইয়েস ঘোড়া, ঘোড়া পাই গেলে আমাদের রাস্তাটা চেনা যাবে যে কোন সাইডে, আমরা ঘোড়া পাইলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ভাই দেখ বোটটাও স্পিডেই চলতেছে। ওকে 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 আমরা ওকে আমরা কোথায় তো কোথাও তো পৌঁছাই গেলাম। আরে ভাই এই নদীরা কোথায় গিয়ে শেষ হয়, আমরা তো কোথায় চলে আসলাম, এই মরুভূমির জায়গায় চলে আসলাম। ও ভাই আমরা, ও ভাই এখানে যদি রাত হয়ে যায় তাহলে তো আমরা বাঁচতে পারবো না। ও এক মিনিট দাঁড়াও গাইস, সুগার কেন, সুগার কেন, এই যে তোমরা দেখেছো এটা হলো আখের, এটা হলো আখ, এটা আমাদেরকে লাগবে, এটাও নিয়ে নিই, এটা দিয়ে পেপার বানানো যায় আমি শুনেছি, তো এটাও আমরা যতটুকু পারি নিয়ে নিই, এটা দিয়ে আমরা আমাদের সুগারের খেতি বাড়ি করবো। বাইদেবে চল 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 চল, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়। ও এটা কি, ও এটা কি, এক মিনিট এটা কি গাইস, এটাকে কি বলে, এটা কোথায় পৌঁছালাম আমি, এটার মধ্যে অবসিডিয়ান আছে, এটা কি নেদার পোর্টাল নাকি, এক মিনিট ভাই এটা তো নেদার পোর্টাল, বাট এটাতে ওখানে একটা একটা অবসিডিয়ান কম আছে, এটা কি, এটা কি জ্বলানো যাবে, ফ্লিন্টেন স্টিলটা নিয়ে হাতে, জ্বলানো যাচ্ছে না, তো এটা কি কাজ কি এটার, হ্যাঁ এটা কি, এটা জল, এটা এটা এটাতে আমাকে ড্যামেজ হলো, হ্যাঁ কি জানি। ও ভাই এখানে একটা, ওই ওই এ ভাই 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 প্লিজ 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 আরামসে, এখানে একটা চেস্ট আছে, চেস্টটা খুলি, এগুলো কি পেলাম, ফায়ার চার্জার, ফায়ার চার্জার, ফায়ার চার্জার পাইলাম, ফায়ার চার্জার দিয়ে কি হয় জানি না আমি, আর গোল্ড নাগেট পাইলাম, অনেকগুলা অনেকগুলা গোল্ড নাগেট পাইলাম, 24টা গোল্ড নাগেট, এটা দিয়ে করবো কি, গোল্ড নাগেট দিয়ে হয় জানি না ভাই, বাকি এখানে তো আর কিছু নাই। চলো এখন আমরা যাই আমাদের আমাদের বোট কই, আমাদের বোটের মধ্যে আমরা বসি, আর এখান থেকে কাটিং খাই, আমরা মরুভূমির জায়গায় যাবো না, আমাদেরকে ভিলেজ লাগবে, মরুভূমির মধ্যে কি ভিলেজ থাকে আমি জানি না, তার জন্য আমি যাচ্ছি না, আমাকে ভিলেজ লাগবে, আমাদেরকে ভিলেজার্স লাগবে আর ঘোড়া লাগবে, তার জন্য এমন জায়গায় যেতে লাগবে যেখানে ঘোড়া আছে ভিলেজার আছে। 2000 years later. ওকে গাইস আমার ভিলেজ খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে, আর সাইডে আমার জম্বি চলে আসছে, আমাকে পালাতে লাগবে এখান থেকে। আবে আর বোটটা ভালো তো চালা না, আমাকে মনে হচ্ছে কে, আমার মনে হচ্ছে গাইস আমাকে অ্যাকচুয়ালি না এক জায়গায় দাঁড়াতে লাগবে, দাঁড়ায় এ ভাই এ বোর্ডের মধ্যে বসে গেছে, এক মিনিট এ মারতেছে কিভাবে, এই চলো জম্বি আমার বোর্ডের মধ্যে বসে আবার আমাকে তুই তুমি দেখাচ্ছিস, চলো হ্যাঁ মর 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 মরে যা, মরে গেছে। ওকে নাইস, ওকে গাইস আমাকে মনে হচ্ছে কি আজকে এখানে আমাদেরকে কোথাও রাত কাটাতে লাগবে, নাহলে আমি মুশকিলে পড়ে যাবো। প্লিজ 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 এখান থেকে আগে উঠে যা, এখান থেকে চল, এখান থেকে চল, খাবার খা খাবার খা খাবার খা, প্লিজ ইয়ার জম্বি টম্বি আসিস না, আবে স্কেলেটন 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 প্লিজ, আবে ইয়ার স্কেলেটনের এত পাওয়ার কোথা থেকে আসে, তুই 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 মারবি আমাকে, তুই মারবি তুই মার তুই মার, আবে ইয়ার প্লিজ ইয়ার প্লিজ, ও ভাই আমি শিল্ডও বানাই নাই, আবে একে মারতে লাগবে, এখন একে মারতে লাগবে, আমার হ্যাঁ আমার হাত দেখো ভাই, আমি মরলে আমি আবার স্পন হয়ে যাবো আমাদের জায়গায়, না 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 প্লিজ প্লিজ আমাকে আগে রিসপন্স সেট করতে লাগবে, এক মিনিট দাঁড়ো তো আগে একে মারতেই লাগবে, নাহলে হবে না ভাই, আমি যদি এখন মরি গাইস, আমি যদি এখন মরি আবার আমি কোথায় না কোথায় জন্মাই যাবো, মানে আমার বাড়িতে জন্মাই যাবো, তাও জন্মাবো কিনা ঠিক নাই, কারণ বেডটা তো আমি নিয়ে আসছি, একে মারতেই লাগবে গাইস, মরে গেছে ভাই মরে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।
ওকে তো আমি ওকে তো গাইস আমি উডেন ব্লকস নিয়ে নিয়েছি আর আমাকে আগে এখন ঘর বানাতে লাগবে মানে ঘর তো না মানে একটা জায়গা বানাতে লাগবে যেখানে আমি ঘুমাইতে পারবো সেফটি কেউ যেন আসতে না পারে ওকে এইখানে যায় এই গাছের উপরে আমি বেডটা লাগাবো আমাদের বেড কই ওকে বেডটা এখানে দিয়ে দে বেডটা এখানে রাখ আমি বেডটা রাখবো কিভাবে আমি ওকে এখানে রাখছি বেডটা ওকে বেডটা রাখ এবার এখানে ঘুমাই ও ভাই ঘুমাই গেছি আমরা ঘুমাই গেছি থ্যাংক ইউ ওকে এবার বেডটা ভাঙ সকাল হয়ে গেছে এবার কিছু খাবার খা আর আমরা বেরো যাই ভিলেজ খুঁজতে চল 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 ভিলেজ 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 আবে আর এখানে আবার আবে আর এখানে আমার নৌকা ফাইসে গেছে আবে তাও আটকাচ্ছে তাও যাচ্ছে না কেন আবার কাটতে হবে নাকি এটাও ওকে এবার এবার তো যাবে নাইস চলো চলো এবার রেডি Yes, guys, yes! Finally, ভাই ফাইনালি আমরা ভিলেজ পাই গেছি ভাই ভিলেজ পাই গেছি কিভাবে পাই গেলাম এত ও ভাই এতক্ষণ পর ফাইনালি আমরা ভিলেজ পাই গেছি ও ভাই থ্যাংক ইউ ও ভাই ফাইনালি আমরা ওকে ওকে আমরা ভিলেজারও পাই গেছি এই ভিলেজে ভিলেজার আছে অফকোর্স ভিলেজার থাকবে আর আমরা ঘোড়াও পাই গেছি ওকে ওকে তো গাইস ঘোড়াটাকে আমি এখন কি করব কিভাবে মানে আমার সঙ্গে ইসে করব কি খাবি তুই কি খাবি এক মিনিট দাঁড়াও স্যাডেল দিয়ে হয় আমি শুনেছি এক মিনিট স্যাডেল কোথায় স্যাডেল ওকে স্যাডেল পাই গেছি তাও হচ্ছে না কেন একে আগে আমাকে কিছু খাওয়াইতে লাগবে আমাকে হুইট লাগবে ঘোড়া হুইট খায় না হুইট কোথায় আছে গ্রামে হুইট নেই ওই তো ওই তো এখানে ফার্মিং করতেছে কেউ প্লিজ হুইট থাক আবে আর হুইট নাই এখানে কোথাও হুইট নাই আবে প্লিজ হুইট 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 আরে কারো কাছে হুইট নাই এই আয়রন গোলেম আছে ও ভাই এদের চেস্টের মধ্যে ব্রেড আছে অ্যাপেল আছে সব নিয়ে নে যত যেগুলা যেগুলা জিনিস পারি সব নিয়ে নে ও পাই গেছে হুইট পাই গেছে হুইট পাই গেছে হুইট পাই গেছে এই যে হুইট গুলা নে ক্রাফটিং ক্রাফটিং টেবিল লাগা হুইট দিয়ে এবার আমরা বানাবো ওকে ক্রাফটিং টেবিল হুইট নিয়ে নিছি এবার ঘোড়াটা কই ঘোড়াটাকে আগে হুইট এই গাধাও আছে রে এই গাধাও আছে গাধা কি খায় গাধাকে কিভাবে মিশে করবো ছাড়ো 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 আগে আগে ইসেটা কই আগে ঘোড়াটা কই আমাদের ঘোড়াটা এই তো আমাদের ঘোড়া নে কত খাবি খা ওরে ভাই কতগুলা খাই নিলো ও সরি 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 ও বসে গেছি ও আমি ঘোড়া তো পাই গেছি এবার কি করবো এবার আমাদেরকে লিড নিতে লাগবে আর ঘোড়াটার গলায় লাগাতে লাগবে ইয়াস এবার ঘোড়াটা আমাদের পিছন পিছন আসবে নাইস চলায় 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 ঘোড়া চলায় এবার গাইস আমাদেরকে ভিলেজার নিয়ে আসতে লাগবে এবার ভিলেজারকে আমরা কিভাবে নিয়ে আসবো যেটা আমি জানি আমাদেরকে একটা বোর্ড লাগবে ওকে বোর্ড বানানোর জন্য আমাদেরকে ক্রাফটিং টেবিল লাগবে ক্রাফটিং টেবিল বসা ওকে গাইস বোর্ড ওকে গাইস বোর্ড এখন আমাদের কাছে আছে সবার আগে একে এদিকে আর এদিকে না আবে ভাই এ তো কথা শুনে না এই ভিলেজার এদিক থাকা বাংলা গেমার